ভাঙি বাপিয়া কবজার ঋষি কুলিয়া ও বড় নদীর অনেক ঘাট বেন্ডর নাটর দিন দ্বি প্রহরের প্রশাসন কু হাত করে বহি নে শহ শহ ট্রক বালি দিন রাতে এক করে সবু প্রকার কটকণা কু বুলি চালছে লঘু খনিজ সম্পদর চোরা কারবার প্রশাসনর নাজ তলে বিনা আর ফর্মরে হাইবা লগাই বালি বাহার অঞ্চলক চালাণ হেউথিবা বেলে লঘু খনিজ বিভাগ তহসিল ও পুলিশ প্রশাসন নীরব দ্রষ্টা সাজিছন্তি। ধরাকট ব্লক ঋষিকুলিয়া নদী পঙ্কলবাড়ি ঘাটরু চোরাবালি চালাণ হেউথিবা বেলে সারখেমুণ্ডির বিজেপি নেতা উত্তম পাণিগ্রাহী সেটার অচানক পৌঁছি গোটিয়ে বালি বোহুথিবা ট্রকু অটকাইলে ড্রাইভরু আর ফর্ম মাগিলে হলে সে বিনা কাগজরে বালি বোহুথিবার গাড়ি অটকাই সঙ্গে সঙ্গে ধরাকট তহসিল ধরাকট পুলিশকু খবর দিয়ে ঘটনাস্থলে ধরাকট পুলিশ পৌঁছি বালি গাড়ি থানা অটক রাখি পরে লঘু খনিজ বিভাগের অধিকারী ঘাট নিলাম বিষয় পচারি হলে লঘু খনিজ বিভাগের অধিকারী কহা মুতাবক ঘাটটি নিলাম হয়ে না যাহু প্রশ্ন উঠুছি যদি ঘাট নিলাম হয়ে না তাহলে প্রতিদিন সেটার শহ শহ ট্রক বালি চালাণ হেউথিবা বেলে স্থানীয় প্রশাসন কিপর জাঁপারু না সবু জাঁড়ি বালি মাফিয়া হাত বারিশি সাজি নীরব রহুলা এপটে ভক্ত ঘাটে জেসিবি সাহায্যে নদী বালি বাহার করে হাজার হাজার ট্রক বালি নদী তটে গদা করে রখা যাই তথাপি সে সবু প্রতি প্রশাসন নজর দেউন বালি চোরা চালাণের প্রশাসন হাত থাকে এবে সাধারণ প্রশ্ন উঠুছি। বালি চোরারে নেওতিবা ট্রক ড্রাইভরঙ্কর প্রতিক্রিয়া অনুসারে সেই বেআইনি ঘাটরু বালি নেবা পাই 4000 টাকা কর দেইছন্তি হেলে তাঙ্কু সেতি পাই কোনসি ওয়াই ফর্ম দিয়া যাই নাহি কেবল তাঙ্কু নিয়ে অন্য যেউ মানে মধ্যে এটারু বালি নেউছন্তি বালি মাফিয়া মানে মোটাঙ্কর বালি কর নেই স্থানীয় প্রশাসনকু কিছি দেই বেধড়ক লঘু খনিজ লুট করুতিবা সে স্বীকার করিছন্তি। রামকৃষ্ণ গৌড বালি আনছিল স্কুল আনছিল কাই অটকেই জন্দি মানে কউজন্দি আপন চোরা বালি চালন করতে তাকে আমি জান না চোরা হলে কি জানি তাকে তো পায় কত গাড়ি লাগিছি সে সে তো সে ভাবে মহল যাইছিল বালি পে আসলে আমি বাটে আইলে তো আগুলে তো আমি কাজ যাও বালটা কাজ বড় লাগিলে বলে মানে দেই না দিলি কইলি তারে অটকে গেল আপন বিনা কাজের কাই কি বালি নউতল বালি তো তাকে তো দুইদিন কোহল গাড়ি পেপার দু নান্তি যদি তাঙ্ক দিয়ে সেতলে মানে মাগিথান্তি আর দেলি তো মানে মাগিলে পড়াইলি হলে আপনার বালি আনলা বেলা পয়সা দেউ না হ্যাঁ কে দিয়েছি কত টাকা দিয়েছি 4000 4000 দিয়েছেন কাজ কিন্তু মাগিলে অসুবিধা কেউ পড়ে মানে ভুল হল প্রতিদিন এমনি চালন হচ্ছে এইটু না মু তো আসুনি এদিক এবে আমার সেপটে লক্ষ্মীপুর যাই লক্ষ্মীপুর পানি পড়ে চলে গেলে আর ইয়াড় আসলে হ্যাঁ নদীর বর্ষা হয়ে পানি পড়ে যাই টিকে তেমনি করি লক্ষ্মীপুর নিয়েছিলি লক্ষ্মীপুর পেপার ফেপার দিয়েছিলি হ্যাঁ আগে গোটে গাড়ি গেল সে হলে কে নেই আহ মানে তো দে সেটা সেরা তো যাবি বলিকি তাকে দেখি আপনি হলে মোবাইল পড়াইলি আজ্ঞা অসুবিধার কি সমাধান করি কোন করি বালি নৌচন্তি বিনা কাগজরে অসুবিধা আউ তো তাকে দেলে মোর তো ভুল হয়ে গেল কোন করি ভাই এবড়ে ঘাট নিলাম নথাই নদী ভিতর দিন রাতে জেসিবি লগাই শহ শহ ট্রক বালি কেবল চোরা চালাণ হেউছি তা নুহে নদী হাজার হাজার টন বালি বাহার করে নদী ভিতরে বি গদা করে রখা যাই নদী বর্ষা পানি বহিব সময় তাহা বিক্রি করা কেবল এই ঘাট নুহে ধরাকট ব্লক ও আশিকা ব্লকর অনেক স্থানে এমিটি বালি চোরা চালাণ হেউথিবা বেলে সরকারি বড় পণ্ডা মানে নিজ পকেট গরম করে লোকঙ্কর অভিযোগ বি বেখাত্রি করে বালি মাফিয়া কোটিপতি করুচন্তি। এইপরি বেআইনি বালি চোরা চালাণকু নেই আমি ধরাকট ব্লকর অতিরিক্ত তহসিলদার প্রতিক্রিয়া নেওয়া বেড়ে সে ঘাটর নিলাম থাকা কথা কিন্তু বালি চালাণ হয়েছে সেইটি আমার টাইম টু টাইম এনফোর্সমেন্ট করা হচ্ছে যে মাইনিং ডিপার্টমেন্ট সহ তার সাথে যেটি আমার বালি স্টাকিং হয়ে গেছে তাকে আমি এসেসমেন্ট করব আর পেনালিটি ইম্পোজ করব তাঙ্ক উপরে এটা ভায়োলেশন করছেন আমার ওএমএস রুল অনুযায়ী তাঙ্ক এগেনস্ট আমি স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছি আমি এনফোর্সমেন্ট স্ট্রিক্ট করব তার সহ যে বিনা ফর্মে গাড়ি নৌকান তাঁক উপরে বিকশন নেওয়া চেষ্টা করি হলে ঘাট পাখে এক ফলকের ঘাটর নিলাম বিষয়ে সবকিছু লেখা যাই যে স্পষ্ট যে ঘাটর নিলাম না তার অবধি শেষ হয়ে যাই এপটে আম ভঞ্জনগর সব ডিভিজনর লঘু খনিজ বিভাগ অধিকারী ফোন যোগে প্রতিক্রিয়া চাইলু হলে সেই ঘাটের খনিজ বিভাগের অধিকারী ফোন যোগে প্রতিক্রিয়া চাইলু হলে সেই ঘাটর
বালিঘাটকু নেই তহসিল ও লঘু খনিজ বিভাগ মধ্যে তাড়মেল রুথা বেড়ে এর সুযোগ নেই বালিমাফিয়া মানে বিনা ভয়ের রাজ্যের লঘু খনিজ চোরি করে চালিছেন। উত্তম কুমার পাণগ্রহী ভারতীয় জনতা পার্টি। কিন্তু গাঁ লোক মতো বহু থেকে রিকোয়েস্ট করছেন, রাতে দিন এটু বালি ওঠুছেন, লিজ অছি এমন পাখে প্রুফ নাই, আমি গোটে গাড়ি দেখিলু না গাড়ির কাগজপত্র অছি না বালি না বালি কু সে 4,000 টাকা রয়্যালটি দেওয়া লোকছি তার বি কোনসি তা পাখে প্রুফ নাই। সো এমনি দিন রাতে হাজার হাজার খাইবা বালি এটু বুয়া যাচ্ছে, বালি মাফিয়া নয় রাজ চালছে বর্তমানে ধরাকট ব্লকর পুরা ঋষিকুল্যা নদী মহানরে যে নদী রাস্তার যেতে পড়ুছে আপনার হনুমান দ্বার হো বা জানিবিলি হো বা সিন্দুরাপল্লী হো বালি চালাণ চোরা চালাণ পুরা জোরদার চালছে। আকু গাঁ লোক বিরোধ কলে মানে কি শুনে সে মতো আজ গাঁ লোক কিছু রিকোয়েস্ট করবে আজ দেখিলি এটা জগিল রাস্তায় থিলি দেখিলি আর ভিতরে বহুত গুড়া গাড়ি আছে এটা পুরো চোরা চালাণ চালছে, সেগুলি মু বর্তমান তহসিলদার কু জনাই দিয়েছি আর আইএসি কু জনাইলি কার্যানুষ্ঠান করা মোটামুটি বর্তমান মাইনিং ডিপার্টমেন্ট কু বা মাইনিং মন্ত্রী অনুরোধ করবি যে বর্তমান সব জায়গা যেমন লিজ করবে যেগুলো দরকার আছে যেগুলো লোক মানুষ কিছু ক্ষতি হবনি সাধারণ গাঁর কিছু ক্ষতি হবনি বা নদীর কিছু ক্ষতি হবনি সেই জায়গা লিজ করবে বা যেগুড়া লিজ নিয়েছেন তাঁর সরিগেলা না তাঁর যেত কোয়ান্টিটি নেবার নেলে না নেলে এগুলা বি যেতে ডিটেলস জাণিবা দরকার। তো তারপরে আমি কোণ আপরে কার্যানুষ্ঠান করে আমি বর্তমান কথা হব ডিপার্টমেন্ট সহ তহসিলদার সহ হলাপরে আমি সে মানস রঞ্জন নায়ক আজ উত্তম ভাইঙ্ক নেতৃত্বে আমি ঘাসিবিলি নিকটরে গোটে চোরাধারণ বেআইন চোরাধারণ গাড়ি আমি ধরছু। এটা এই বিষয়টা বরগড় ব্লকের প্রথম থর হয়েছে এমনি ধরবার আগর যে শাসন করে কেউ এপ্রতি দৃষ্টিগোচর মানে তাঁকে আনি না এটা এক দ্বিতীয় বিষয় এমনি বহু জায়গা আছে বরগড় ব্লকের যেটা বেআইন বালিচালনা হচ্ছে যদ্বারা ঋষিকুল্যা নদীর মানে ঋষিকুল্যা নদী তার যে অছে কূল সে খাই খাই যাচ্ছে গ্রামবাসী মানে সে যে তার পানি গাঁ ভিতরে পশি আসছে বন্যা দ্বারা বহু প্রভাবিত হচ্ছে বহু গুলো এমনি অছে জিনিস হলে এথিপ্রতি প্রশাসন আগুরু দৃষ্টি দেউনথিলে কি কুয়াজি কি এটা অবহেলা যোগে এ প্রকার চোরাচাল না প্রশাসনিক অধিকারী মানকর তো দৃষ্টি যে থিলা মাত্র যেহেতু পুরনা শাসনরে কিছু ত্রুটি হয়ে যাইছিল সে ত্রুটি যোগে প্রশাসনিক অধিকারী মানুষ সেমিতার কিছু মানে সাহস সংযোগ মিলি পারুনথিল যদ্বারা তাঁকে মানে ইয়ে হয়ে মানে আগুক বড় পারুনথিলে হলে আগুক এ প্রকার যোটে চোরাচালন হচ্ছে অটকিব আজ্ঞা আজ্ঞা আমি বিজেপি সরকার বর্তমান সময়ের যে কোণসি বি বেআইন কামকু বন্ধ করিবাকু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রয়েছে। তো আমি যেমনি লোকের সকাশে বহু গুড়ে কর্ম ভাল কর্ম হয়ে পড়ি আমি সেই বিষয়ে দৃষ্টি রাখু। গঞ্জাম জেলা ধরাকোট রু কালুচরণ মহাপাত্র রিপোর্ট সাই সত্য নিউজ।